দর্শক মণ্ডলী, আমি নাজমা গাজী আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা টেলিভিশন কানাডার আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজন বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 114তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষভাবে নির্মিত। দ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি নজরুল, হৃদয়ের অব্যক্ত কথামালাকে স্মরণীয় শব্দমালায় প্রকাশ করেছেন তিনি। সঞ্চারীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। 15 জুন শনিবার
সন্ধ্যা 7:30 সঙ্গীত পরিবেশনে সঞ্চারীর শিল্পীবৃন্দ স্থান ওয়েস্টমিনিস্টার ইউনাইটেড চার্চ 4094 টমকেন রোড মিসিসাগা অতিথি শিল্পী রেজুয়ানা চৌধুরী বন্যা আপনাদের সবার আমন্ত্রণ প্রচার সহযোগী বাংলা টেলিভিশন কানাডা মানবতার পক্ষে শক্তিশালী মতামতকে যিনি তুলে ধরতে সক্ষম তিনিই কবি স্বপ্নের মতো সত্য ভাষণ কবিতা আর নজরুল সেই সত্য ভাষণের কাণ্ডারী গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাই নিকষাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রে পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লাঠা ভুকা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মুষ্টিতে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টি বছর কেটে গেল আমি ডাকিনি তোমারে প্রভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি কভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার আজ খোলা রবে চালা হাতুরি শাবল চালা হায় রে ভজনালয় তোমারে মিনারে চড়িয়া ভণ্ড গাহি স্বার্থের জয় বাংলা মিডিয়া বাংলা বই পত্রিকা গানের সিডি নাটক ও সিনেমার বিপুল সমাহার ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ টরন্টো কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে যখন এক বিশাল মহিরুহের মতো দীপ্যমান কাজী নজরুল ইসলামের আবির্ভাব তখনই কবি নজরুল ছিলেন সেই মুষ্টিমেয় কবিদের একজন যিনি রবীন্দ্র প্রভাব বলয় কাটিয়ে তার নিজস্বতা তৈরি করতে পেরেছিলেন কেন কাঁদে পরাণ কি বেদনায় আরে কুহি
14তম জন্মবার্ষিকীতে বাংলা টেলিভিশন কানাডা স্মরণ করছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানিয় ঘোষ, পার্সোনাল ইঞ্জুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নেই। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। প্রেম ও ভালোবাসার সবকটি সুর যেন ডানা মেলেছে নজরুলের লেখনীকে ঘিরে। জন্ম রোম্যান্টিক তিনি। প্রিয়ার কাছে প্রিয়তমের অনিন্দ সুন্দর আত্মসমর্পণ যেন রচিত হয়েছে নজরুলের রচনায়। ঢলো তার কাজলে আঁখি, ব্যথায় ভরে উঠল বুকের তালা, সই ব্যথায় ভরে উঠল বুকের তালা। নীল শালক শোধি ও কিশোর,
কোটে আছে ঝিলের গহীন জলে আমারও মনি পড়িল মনে সেই দাগুর পাখিল ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি ওই ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি নদী নাম সৈঞ্জনা নাচে তীরে বিচিত্র এবং বহুমুখী প্রতিভাধর নজরুল। একদিকে তিনি মানবতাবাদী প্রেমিক, অন্যদিকে বিদ্রোহী। দ্রোহ আর প্রেমের এমন সহ অবস্থান বিশ্ব সাহিত্যে বিরল। যেন যায় না বৃথাই প্রিয় এমন রাত, যেন যায় না বৃথাই পরিচাপা রঙের শাড়ি খয়েরিটি, জাগিবাতায়নে জানি আঁখি প্রদীপ মালা চন্দন দিয়ে মো থালা সাজাই, মালা চন্দন দিয়ে মো থালা সাজাই, যেন যাই না বৃথাই প্রিয় এমন রাত, যেন যাই না বৃথাই প্রিয় এমন রাত, যেন যাই না বৃথাই। তুমি আসিবে বলে শুধু অতিথি জাগে চাঁদের তৃষ্ণালয়ে কৃষ্ণাতিথি, প্রভু ঘরে আসি প্রভু বাহিরে যাই, প্রভু ঘরে আসি প্রভু বাহিরে যাই, যেন যাই না বৃথাই প্রিয় এমন রাত, যেন যাই না বৃথাই প্রিয় এমন রাত, যেন যাই না বৃথাই। আজি আকাশে বাতাসে কানা কানি জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আকাশে বাতাসে কানা কানি জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আমার কথা যেন বলিতে পাই, আজি
যেন যায় না বৃথাই পরিচাপা রঙের শাড়ি খয়েরিটি জাগি বাতায়নে জানি আখি প্রদি মালা চন্দন দিয়ে ও থালা সাজাই মালা চন্দন দিয়ে ও থালা সাজাই যেন যাই না বৃথাই প্রিয় এমন রাত যেন যাই না বৃথাই প্রিয় এমন রাত যেন যাই না বৃথাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতোই বিশাল নজরুলের অস্তিত্ব বাংলা ভাষা যতদিন আছে বাঙালির জাতিসত্তার গৌরব যতদিন আছে নজরুল ততদিন থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায় আমাদের প্রদীপ্ত উচ্চারণে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে বাংলা টেলিভিশন কানাডার পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন